হ্যালো গাইস আশা করি সকালে অনেক ভালো আছেন অনেক দিন পরে আমি আমার ইউটিউব চেনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমার মিনট নোট টেন এস ফোনের উপরে আমি আমার নেডমি টেন ফোনে নতুন আরেকটি একদম স্টেবেল হাইপার ওয়েসের রম ইনস্টল করেছি যেটা একদম অফিসিয়াল রোমের উপর ভিত্তি করে বানান এটা যদি আপনারা দেখেন এটা এম থার্টিনের উপরে বেস করা রমটা এটা রোমের ভাষণ হচ্ছে হাইপার ওয়েস ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট টু পয়েন্ট জিরো এটা হচ্ছে একটা একদম স্বামীর যে অফিসিয়াল রং আসে সেটার উপরে বানানো হয়েছে বলতে গেলে আপনারা যদি স্বামীর অফিসিয়াল যে আপডেট হবে রেডমিনটেন্স এর জন্য যদি হাই প্রাইসের আপবেট আসে তাহলে এই আপডেটটাই পাবেন এটা অল অলরেডি দেখলাম যে বেটার স্টেজ আসে এই আপডেটটিতে আপনারা সব ধরনের ফিটে পাবেন শুধুমাত্র এখানে একটু কাস্টমাইজ করা হয়েছে আপনাদের যে হোম স্ক্রিনে যেই লঞ্চ আছে সেই লঞ্চারটা হচ্ছে একটু লঞ্চারটা একটু মাত্র কাস্টমাইজ করে নিতে হচ্ছে এই গুগলের যেই সার্চ আর অপশানটা আছে এটা মাত্র অ্যাড করা হয়েছে বাকি সব অপশান যেটা ছিল সেটা একদম হাইপারসের মতোই এই দেখতে পাচ্ছেন সার্চ বার প্রোভাইডার এটা হচ্ছে গুগলের সার্চ বাইডে মাত্র এটা অ্যাড করা হয়েছে বাকি সব অপশানে এটাতে আপনারা এনাইবেল পাবেন তো এই রমটা আমি আজ প্রায় পনেরো দিন ধরে ইউজ করছি আসলে আমি যে রঙগুলো ইউজ করি সেগুলো যদি ভালো না হয় তাহলে আমি হাইয়েস্ট দুই থেকে তিন দিন বেশি ব্যবহার করি না তো এই রমটা আমি অনেকদিন ব্যবহার করছি আর এটা তো অনেক ভালো এক্সট্রা পারফরমেন্স পেয়েছি যার জন্য আমি রমটা ব্যবহার করছি এই রমটাতে আপনারা যখন আপনার অ্যাপ ওপেনিং ক্লোজিং একটা এনিমেশন দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা পাবেন দেন আপনারা ফোনে গেলেন ফোনে দেখতে বের হইলেন দেখতে পাচ্ছেন এরকম একটা ওপেনিং ক্লোজিং এর এনিমেশন পাবেন আপনারা যেটা সচরাচর স্বামীর যে ফোনগুলো আছে শুধুমাত্র ভালো যে ফ্ল্যাগশিপ ফোনগুলো ছিল সেগুলোই পাওয়া যেত এটাতে কন্ট্রোল কন্ট্রোল সেন্টারটা আপনার নিউ পাবেন ব্র্যান্ড কন্ট্রোল সেন্টার আছে সেটা পাবেন এখানে সবকিছু একদম নতুন নতুন করা হয়েছে আর এখানে যে সবগুলো আছে সবগুলো এখানে অ্যাড করা হয়েছে যেমন যে ধরেন ফায়ার ম্যানেজার যে অ্যাপটা আছে সেটা সবগুলো এখানে একদম নতুন নতুন অ্যাড করা হয়েছে আর এটাতে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই রমটায় আপনারা যখন ইনস্টল করবেন এরপরে অনেকগুলো স্পেস ফাঁকা পাবেন এই রমটা মাত্র নয় জিবি মতো খাচ্ছে যেটা আমি দেখেছি অফিসিয়াল যে রমটা আছে সেটা তো এই সেম টু সেম একদম নাইন পয়েন্ট সেভেন জিরো থ্রি সেভেন টু এরকম স্পেস খাচ্ছিল স্পেস অনেক ভালোই কম নিবে আপনারা যখন বুট করবেন বুট করার পরে আপনাদের ফোনে যেসব মানে বাড়তি অ্যাপ গুলো আছে সেগুলো আপনারা আনস্টল করে দেবেন আর এখানে গ্যালারিটাও দেখলাম নতুন নতুন গ্যালারি নতুন নতুন গ্যালারি অপশন পাবেন এটাতে একদম সবকিছু নতুন অ্যাপের ওপেনিং ক্লোদ ইনিমেশনটা একদম জোস আপনার দুই দেখেন অ্যাপের অ্যাপের যেমন ওপেনিং ক্লোদিং যে ইনিমেশন হচ্ছে সেটা একদম ভালো পাবেন আর এটাতে হাই প্রাইস সব ধরনের ফিচার কাজ করছে আপনার যদি লক স্ক্রিন একজন ছিল লক স্ক্রিনের কাস্টমাইজেশন কিন্তু এটাতে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আমি এটাতে কাস্টমাইজেশন ইউজ করছে ঠিকঠাক ভাবে প্রপারলি কাজ করছে যেটা কিন্তু মোস্ট ছিল ডিমান্ডে আর এটা এই রমি কিন্তু দেখছেন ফোন আনলক করার পরে একটা সুন্দর এনিমেশন আপনার দেখতে পাবেন আপনার ফোনটা আনলোড করেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাউন্সিং এনিমেশন পাবেন এটা ক্যামেরা কোয়ালিটি ভালো আমি ক্যামেরাও কোয়ালিটি দেখা উম ভালো করে ইউজ করে দেখেছি আপনার দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি ভালো এটা হচ্ছে ডিফল্ট এপ্লিকেশন সেটা পাবেন এটাতে আপনারা টু কে ফোর কে যে বিডিও হওয়া অপশন হবেন আর এটাতে আমি ওদেরকে দেখেছি ফোর কে তে অবশ্য এটাতে কোনো কিছু সাপোর্ট নেই তবে টেন আইডি টেন আইডিপি সিক্স এ পি আমি দেখছি এটা এএ কাজ করে আর বিডিও ফুটেজটা ফুটেজ হলে ভালো ফুটেজ টাইমে মানে ভালো স্টেবল থাকে ডকুমেন্টের অপশন প্রোমোড সব ধরনের অপশন এটাতে আছে মানে এক্সটক যেই রম ছিল সেটার ক্যামেরাটা এখানে ইউজ করা হয়েছে মানে আপনারা যখন যদি আপনারা স্বামী জেডমি নট টেন্স এর জন্য যদি অফিসিয়াল হাইভার্সের আপডেট পান তাহলে একদম এই সেম টু সেম কিছু পাবেন শুধুমাত্র যে হোম স্ক্রিনের যে লঞ্চার আছে সেই লঞ্চারটা বাদে বাকি সব কিছু একদম আপনারা সেম টু সেম পাবেন তো এই ভিডিওটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি অবশ্যই আমার আগের অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল দিয়েছি ইনস্টলেশন প্রসেস আর আমি এই রমটার যে লিঙ্কটা আছে যেটা আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা অবশ্যই জয়েন হবেন নেটওয়ার্কের সমস্যা হয়তো বা আসে একটু দেরি ওই যে এই যে আমি আমার অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে এই যে রমটা দেখতে পাচ্ছেন হাইপার ওয়েসের বেটা ভার্সন অফ অফিসিয়াল রম ফর রেডমি নোট টেন এস এইটা আপনার এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করে আপনার ফোনে জাস্ট ফ্ল্যাশ করলেই হয়ে যাবে আর এটা একদম ইজি বেশি কঠিনও না তারপরে আপনারা মানে আমার আগের যে ভিডিওগুলো ছিল সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেটা যেটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেটা দেখে সহজেই ইনস্টল করতে পারবেন আর যদি তাও না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটার উপরে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই আমার টেল গ্রুপে জানানোর চেষ্টা করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে অনুরোধ রইল সকলেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি এরকম আরও ভালো ভালো নতুন ভিডিও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আপনারা যদি রেডমি নোটের অন্য কোনো ভালো রমের যে রিভিউ চান আমাকে বলবেন অনেকেই বলেন যে এক্সট্রা পিক্সেল ওয়াইসের যে রংগুলো আছে সেগুলোর রিভিউ চান সেগুলো আমি ট্রাই করেছি তবে আমার মনে হয় না কেউ চাবেন যে রেডমি ফোনে পিক্সেল রম ইউজ করতে তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই রমটা অনেক ভালো আর এটাতে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায় আমি নম্বরও দেখেছি আর টিম স্তরে আপনারা অনেক কয়েকটা জিনিস মানে কয়েকটা টিম নাও কাজ করতে পারে তো এখানে যে টিমগুলো আসবে সেগুলো আপনারা অনায়াসে অ্যাপ্লাই করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটাতে আর কোনো সমস্যা নেই তো এই ছিল আমার আজকে ভিডিওটা আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ